স্মার্ট ক্লাসরুমের সমাসের তৃতীয় পর্বে সকলকেই স্বাগত। আমি পার্থদেব সাহা। আজ আমি বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ অংশ তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। পূর্বে দ্বন্দ্ব এবং নিত্য সমাস নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওগুলি দেখতে মিস করেছেন অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। অতি সহজ পদ্ধতিতে তৎপুরুষ সমাস কীভাবে চেনা যায় তা আমি বলবো। তবে দেখে নেওয়া যাক তৎপুরুষ সমাজের সহজ গোপন পদ্ধতি। আমরা জানি যেমন ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্কে কারক তৈরি হয়, তেমনি দুটি পদের সঙ্গে অর্থগত সম্পর্কে সমাস তৈরি হয়। কারকের কর্ম, করণ, অপাদান, অধিকরণ কারকের বিভক্তির সঙ্গে তৎপুরুষ সমাসের একটি সম্পর্ক রয়েছে। তবে কেমন সম্পর্ক রয়েছে সেটি আমরা এখন জেনে নিই। মনে রাখবে যে সমাসে পরপদের অর্থ প্রদান হয় এবং পূর্বপদে কর্ম, করণ, অপাদান কারক অর্থাৎ কে, দ্বারা, জন্য, হতে, র, এ ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে, সেই সমাসটি হলো তৎপুরুষ সমাস। যদি আমি বলি বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দটি ব্যাসবাক্য যদি করি তবে হবে বিদ্যার আলয়। এখানে পূর্বপদ বিদ্যা এবং পরপদ আলয়। পরপদ অর্থাৎ আলয়ের অর্থ এখানে প্রদান হচ্ছে এবং বিদ্যা পূর্বপদের সঙ্গে র বিভক্তি যুক্ত হয়ে বিদ্যালয় শব্দটি তৈরি করছে। এরপর আমি তৎপুরুষ সমাসের গঠনগত এবং উৎসগত দিক থেকে কভাগে ভাগ করা যায় সেটি বলব। তৎপুরুষ সমাসকে প্রধানত গঠনগত দিক থেকে ছভাগে ভাগ করা যায়। যেমন কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্প্রদান তৎপুরুষ, অকারক বা উপকারক তৎপুরুষ। এছাড়াও আমরা জানি অকারক বা উপকারক তৎপুরুষকেও ছভাগে ভাগ করা যায়। যেমন নিমিত্ত তৎপুরুষ, ব্যপ্ত অর্থবাচক তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, গত প্রাপ্ত এবং আশ্রিত অর্থেও তৎপুরুষ সমাস ও ক্রিয়া বিশেষণবাচক তৎপুরুষ সমাস। আবার ব্যাকরণবিদ তৎপুরুষ সমাসকে আরও দুরকমভাগে ভাগ করেছে, একটি উপপদ তৎপুরুষ এবং নাবাচক তৎপুরুষ। এবার আমি সংক্ষেপে বলবো কর্ম তৎপুরুষ সমাস কীভাবে চেনা যায়। মনে রাখবে কর্ম তৎপুরুষ সমাসের যে পূর্বপদ থাকবে সেই পূর্বপদ অবশ্যই লুপ্ত কারকের কে, রে বিভক্তি লোপ পাবে এবং পরপদ ক্রিয়াপদ যুক্ত থাকবে। যদি আমি একটা উদাহরণ দিই ফুলতোলা, ফুলতোলাকে যদি আমি ব্যাসবাক্য করি তবে হবে ফুল কে তোলা। এখানে ফুল এই পদটির সঙ্গে কে বিভক্তি যুক্ত হচ্ছে এবং তোলাটা হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ বিশেষ্য পদের সাথে কে বিভক্তি অর্থাৎ ফুলের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে ফুলতোলা এই সমস্ত পদটি তৈরি হয়েছে। এইভাবে আমি চিনব কর্ম তৎপুরুষ। এবার আমি যদি বলি করণ তৎপুরুষ, করণ তৎপুরুষ চেনার উপায় হচ্ছে আমরা জানি করণ কারকের দ্বারা, দিয়া, কর্তৃক এই বিভক্তিগুলি যোগ হয় ক্রিয়ার সঙ্গে। ঠিক একই রকমভাবে সমাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটি উদাহরণের সাহায্যে বলছি, যদি পূর্বপদ সবসময় মনে রাখবে লুপ্ত করণকারকের দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসর্গ, এ, তে এগুলি বিভক্তি থাকবে এবং পরপদ অবশ্যই ক্রিয়াপদ যুক্ত হবে। যদি একটি উদাহরণ দিই ক্ষুধার্থ, শব্দটির ব্যাসবাক্য করলে হবে ক্ষুধার দ্বারা ঋত। অর্থাৎ পূর্বপদ ক্ষুধার সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে এবং দ্বারা অনুসর্গ যোগে ব্যাসবাক্য তৈরি হয়েছে। একই রকমভাবে যত্নসাধ্য, যত্নের দ্বারা সাধ্য, ঢেঁকি ছাড়া, ঢেঁকি দ্বারা ছাটা, এসব কিছুই হলো করণ তৎপুরুষের উদাহরণ। এবার চলে আসি অপাদান তৎপুরুষ। অপাদান কারক যেটি আমি জানি হইতে, থেকে, চেয়ে এ সমস্ত বিভক্তি যুক্ত থাকে। অর্থাৎ অপাদান তৎপুরুষ সমাসের পূর্বপদে লুপ্ত অপাদান কারকের এ, তে, হইতে, থেকে, চেয়ে এ সমস্ত অনুসর্গ যোগ হয় এবং পরপদ ক্রিয়াপদ যুক্ত হয়। যদি একটি উদাহরণ দিই বিলাত ফেরত, এই বিলাত ফেরত সমস্ত পদটিতে যদি ব্যাসবাক্য করি তাহলে বিলাত হইতে ফেরত, পূর্বপদ এখানে বিলাতের সঙ্গে হইতে বিভক্তি যোগ হয়েছে, তাই এটি বিলাত ফেরত এই সমস্ত পদটি তৈরি হয়েছে অপাদান তৎপুরুষ সমাসের মধ্যে। সর্পভয়, সর্প থেকে ভয়, এছাড়াও পাঠ বিরত, পাঠ থেকে বিরত, দূরাগত, দূর থেকে আগত, এখানে দূর এবং আগত এই দূরটা পূর্বপদ এবং পরপদটা হচ্ছে আগত, এর সঙ্গে থেকে অনুসর্গ যোগ হয়ে অপাদান তৎপুরুষ তৈরি হয়েছে। এছাড়া যদি বলি বন্যা থেকে ত্রাণ, মানে বন্যার ত্রাণ, এখানে বন্যা এই শব্দটি পূর্বপদ আর পরপদ ত্রাণ এর মাঝখানে থেকে অনুসর্গ যুক্ত হয়ে অপাদান তৎপুরুষ তৈরি করেছে। এছাড়াও বন্যার ত্রাণ অন্যভাবে করা যায়, বন্যার জন্য ত্রাণ সেক্ষেত্রে নিমিত্ত। এবার আমি চলে আসি অধিকরণ তৎপুরুষ।
মনে রাখবে অধিকরণ কারকে স্থান কাল পাত্র এই বিভূতিগুলি যোগ হয়। অর্থাৎ পূর্বপদ লুপ্ত অধিকরণ কারকের এ তে অন্তস্থ মধ্যে এই বিভূতিগুলি থাকে, পরপদ ক্রিয়াপদ যুক্ত হয়। যদি উদাহরণ দিই, গুণী শ্রেষ্ঠ গুণীদের মধ্যে শ্রেষ্ঠ, বিশ্ববিখ্যাত বিশ্বে বিখ্যাত, অর্থাৎ এখানে একটি স্থানবাচক পদকে নির্দেশ করছে। এখানে গুণী শ্রেষ্ঠ বললে গুণীদের মধ্যে শ্রেষ্ঠ মানে সকল গুণীজনের মধ্যে সে শ্রেষ্ঠ, তাই এখানে স্থান কালকে নির্দেশ করছে, তাই এটি অধিকরণ তৎপুরুষ। এর পরের অংশ সম্প্রদান তৎপুরুষ। সম্প্রদান কারক মানে যে কারকে কোনো নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দেওয়া হয়, ঠিক একই রকমভাবেও এই সমাস কার্যকরী হচ্ছে। মনে রাখবে পূর্বপদ লুপ্ত সম্প্রদান কারকের কে বিভক্তি যোগ থাকে এবং পরপদ কোনো কিছু দান করা অর্থে প্রয়োগ করা হবে বা কোনো কিছু দান করা অর্থে বোঝাবে। যদি উদাহরণ দিই, দেবকে দত্ত মানে দেবদত্ত, তাহলে দেবতাকে কোনো কিছু দান করছো নিঃস্বার্থভাবে, সেটি সম্প্রদান তৎপুরুষ সমাসের অন্তর্গত। এর পরের অংশ আমরা পড়ব অকারক বা উপকারক তৎপুরুষ। মনে রাখবে পূর্বপদ অকারক পদটি লোপ পেলে তখন অকারক তৎপুরুষ হবে এবং পরপদটি গত প্রাপ্ত আশ্রিত এই শব্দগুলিতে ব্যবহার হবে। যদি একটি উদাহরণ দিই, ব্যক্তিগত, তাহলে পরপদটি গত থাকবে এবং পূর্বপদটি অকারক পদ থাকবে। অর্থাৎ আমি যদি ব্যাজবাক্য করি ব্যক্তি কে গত, তাহলে পূর্বপদ এবং পরপদ কে বিভক্তি দিয়ে যোগ করা হবে। মনে রাখবে এই ব্যক্তিগত, যৌবন প্রাপ্ত, যৌবনকে প্রাপ্ত, দেবাশ্রিত, দেবকে আশ্রিত, এই সমস্ত শব্দগুলি গত প্রাপ্ত আশ্রিত অর্থে প্রযুক্ত হয়েছে এবং পূর্বপদের কে বিভক্তি লোপ পেয়েছে। এর পরের অংশ চলে আসব ব্যক্তি তৎপুরুষ। কোনো কোনো শব্দ এখানে ব্যক্ত বা বিস্তার অর্থে বা কালবাচক অর্থে প্রয়োগ করা হয়, তাহলে যে কোনো যে শব্দগুলি ব্যক্ত বা বিস্তার বা কালবাচক অর্থে প্রয়োগ করা হবে সেটি হবে ব্যক্তি তৎপুরুষ। যেমন চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, অর্থাৎ দীর্ঘ অর্থে প্রয়োগ করা হয়েছে। যদি বলি নিত্যানন্দ, নিত্যকাল ব্যাপিয়া আনন্দ মানে বহুদিন ধরে যে আনন্দটা বজায় থাকে বা চিরকাল ধরে যে সুখটা বজায় থাকে, তাহলে বিস্তার অর্থে বা কালবাচক অর্থে বা দীর্ঘতা অর্থে প্রয়োগ করা হয়েছে। আবার যদি বলি বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপিয়া যুদ্ধ, চিরসুন্দর, চিরকাল ব্যাপী সুন্দর, এই সবগুলি হলো ব্যক্তি তৎপুরুষের অন্তর্গত। এর পরের অংশ ক্রিয়াবিশেষণ তৎপুরুষ। ক্রিয়াবিশেষণের পূর্ববর্তী সব সর্বদা ভাবে, রূপে, অর্থ এগুলি লোপ পাবে এবং ব্যাজবাক্য করার সময় অবশ্যই ভাব, রূপ, যথা, তথা এগুলি ব্যবহার হবে। যদি একটি উদাহরণ দিই, নিম রাজি, আমি ব্যাজবাক্য করলে হবে নিম রূপে রাজি। এখানে নিমটা পূর্বপদ এবং রাজিটা হলো পরপদ, এর মাঝখানে রূপ, এই রূপ অর্থটি বসাতে হবে। নিম অর্থাৎ অর্ধ, নিম রূপে রাজি মানে অর্ধরূপে রাজি, অর্ধেক রাজি। আদমরা, যদি বলি আদমরা সমস্ত পদ, এখানে লিখতে হবে আধা ভাবে মরা মানে অর্ধেক মরা, আধা ভাবে মরা, তাহলে আটটা হচ্ছে পূর্বপদ এবং মরাটা হচ্ছে পরপদ, এখানে ভাবে অর্থটি প্রয়োগ করতে হবে। তার মানে আমি বুঝলাম যে ক্রিয়াবিশেষণ তৎপুরুষের পূর্বপদটি অবশ্যই ক্রিয়াবিশেষণ পদ থাকবে এবং এটি ভাবে, রূপে, যথা, তথা এই অর্থটাই প্রকাশ পাবে এবং ব্যাজবাক্যে ভাব, রূপ, যথা, তথা এই শব্দগুলি প্রয়োগ করতে হবে, তখনই হবে ক্রিয়াবিশেষণ তৎপুরুষ। এরপরে চলে আসি নিমিত্ত তৎপুরুষ। আমরা জানি নিমিত্ত কারকের কোনো উদ্দেশ্য, জন্য, নিমিত্ত এই সমস্ত কিছুতেই ব্যবহার করা হয়। একই রকমভাবে আমরা জানি নিমিত্ত তৎপুরুষের ক্ষেত্রে পূর্বপদ সর্বদা নিমিত্তবাচক অর্থ লোপ পাবে। উদাহরণ দিলেই বোঝা যাবে, যেমন একটি উদাহরণ দিচ্ছি, স্বদেশ প্রেম, তার মানে যদি ব্যাজবাক্য করি তাহলে হবে স্বদেশের জন্য প্রেম, তার মানে স্বদেশটা হচ্ছে পূর্বপদ এবং প্রেমটা হলো পরপদ। আর এখানে এই প্রেমটা কিসের জন্য করছে, কার জন্য, কাকে প্রেম করছে, স্বদেশকে, স্বদেশের জন্য প্রেম করছে, তার জন্য এখানে জন্য শব্দটি প্রয়োগ করতে হবে নিমিত্ত তৎপুরুষ। জপমালা, মালাটা কিসের জন্য করছে, জপের জন্য বা সাধনার জন্য, তাহলে জপের জন্য মালা, নিমিত্ত তৎপুরুষ। তীর্থযাত্রা, কিসের জন্য যাত্রা করছে, তীর্থের উদ্দেশ্যে যাত্রা করছে, সেই অর্থে নিমিত্ত তৎপুরুষ। আবার একই রকমভাবে ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস, এই সব কিছুই হলো নিমিত্ত তৎপুরুষের অন্তর্গত। এবার আমি পরের অংশ আসব সম্বন্ধ তৎপুরুষ।
মনে রাখবে সম্বন্ধ পদের র বিভক্তি এখানে থাকবে, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে পূর্বপদ সম্বন্ধ পদের র বিভক্তি বা এর বিভক্তি লোপ পাবে। যদি উদাহরণ দিই, রাজধানী অর্থাৎ রাজ এবং ধানী মানে কি রাজার ধানী, এই রাজ এই পূর্বপদটির সঙ্গে র বিভক্তি যোগ হচ্ছে এবং ধানীটা পরপদ, তার মানে হচ্ছে রাজধানী মানে আবাসস্থল, অর্থাৎ এই রাজার ধানী, এই রাজধানী ব্যাসবাক্যে যখন আমি সমস্ত পদ তৈরি করব তখন হবে রাজধানী, এই র বিভক্তিটা লোপ পেয়ে যাবে। একই রকমভাবে যদি বলি জগতের জন, জগতের জন তো র বিভক্তি এখানে পূর্বপদে র বিভক্তি লোপ পেয়ে জগজ্জন হবে। যদি বলি পণ্ডিতগণের মহল, এখানে দেখো পণ্ডিতগণের মহল এই ব্যাসবাক্যে পণ্ডিতগণ এর সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু সমস্ত পদে এই র বিভক্তি লোপ পাবে, তখন হবে পণ্ডিত মহল। যদি বলি নরকুল ধন, অর্থাৎ আমরা ব্যাসবাক্য করলে পাবো নরকুলের ধন, একই রকমভাবে এখানে নরকুলের সঙ্গে র বিভক্তি যুক্ত হয়ে ব্যাসবাক্য তৈরি হয়েছে কিন্তু সমস্ত পদে এই র বিভক্তি লোপ পেয়ে যাবে, তখন হবে নরকুল ধন। আজ আমি তৎপুরুষ সমাসের একটি অংশ আলোচনা করলাম, এর পরে উপপদ তৎপুরুষ, ননর্থক তৎপুরুষ এবং অন্যান্য যে সমাসগুলি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা সকলেই আমার ভিডিওর দিকে নজর রাখবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।